আমাদের ম্যান পাওয়ার শুধু কয়েকটি দেশে রাখতে চাই না, আমরা নতুন নতুন ডেস্টিনেশন খুঁজেছি। আপনি শুনে খুশি হবেন, আমাদের এই বিশেষ প্রচেষ্টার ফলে এখন রোমানিয়া, আপনার রোমানিয়া, মাল্টা, সার্বিয়া, হাঙ্গেরি এবং পর্তুগালও আমাদের নতুন নতুন জনশক্তি সেখানে যাচ্ছে। জনশক্তিকে আরো শক্তিশালী করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য বেশ উদ্যোগ নিয়েছি। আমরা চাই যে আমাদের এই জনশক্তি শুধু বিদেশে যাবে থাক, তাদের জানি তাদের অবস্থার পরিবর্তনের জন্য এবং উন্নয়নের জন্য আমরা সর্বদা সক্রিয় হয়েছি। আমি আমার প্রবাসীদের এবং বিদেশীদের সেবার মান অনেক উন্নত করতে চাই, সেই কারণে আমরা হটলাইন চালু করেছি, আমরা দূতাবাস নামক একটি প্যাকেজ চালু করেছি, আমরা মাই গভর্নমেন্ট নামে আরেকটি প্যাকেজ চালু করেছি। আমরা বিভিন্ন এই প্যাকেজ গুলো সুবিধা হবে, তখন বাড়িতে বসে তার সেলফোনের মাধ্যমে সে তার বিভিন্ন রকম সেবা গ্রহণ করে। এগুলো আমরা চালু করেছি এবং বিভিন্ন আমার মিশন গুলোতে কাজ শুরু হয়েছে, অনেকগুলোতে এখনো শুরু হয়নি। আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমাদের প্রবাসীদের সহজে হয়রানির বাইরে থেকে কাজগুলো সম্পন্ন হয়। শুধু বিদেশে হয়রানিমূলক কাজ কম বন্ধ করার প্রচেষ্টা হচ্ছে, সেই সাথে স্বদেশেও যাতে হয়রানি কম হয় সেই জন্য আমরা এয়ারপোর্টে প্রবাসী কল্যাণ মন্ত্রণ, এভিয়েশন প্রতিমন্ত্রী সবার সাথে মিলে আমরা সেইখানে সিসিটিভি ক্যামেরা চালু করেছি এবং সম্প্রতি তাদের সেবার মানটা আরো যাতে উন্নত হয় সেজন্য একাধিক প্রচেষ্টা আমাদের হাতে রয়েছে।